এডিসিতে মথার আমলে জনজাতি এলাকায় থমকে গেছে উন্নয়ন। এবারের ফটিকরায় বিধানসভা রাজকান্দি এডিসি ভিলেজের বিভিন্ন সমস্যা নিয়ে জোনাল অফিসে রাজ্যপালের উদ্দেশ্যে শুক্রবার ডেপুটেশন দিল বিজেপির জনজাতি মোর্চা। বর্তমান এডিসি শাসকদের আমলে রাজ্যের বিভিন্ন উপজাতি এলাকায় অনেকটাই থমকে গেছে উন্নয়নমূলক কাজ, হাতে গোনা কয়েকটি কাজও জাঁকিয়ে চলছে দুর্নীতি। ত্রিপুরা মথার শাসনে স্তব্ধ হয়ে পড়েছে জনজাতি এলাকার মানুষের জীবনের মান উন্নয়ন, এমনটাই অভিযোগ রাজ্যের শাসক দল বিজেপি এবং দলের উপজাতি সংগঠন জনজাতি মোর্চার। এই অভিযোগে রাজ্যের উপজাতি এলাকার বিভিন্ন জোনাল অফিসে ডেপুটেশন দিচ্ছে বিজেপি। শুক্রবার দলের জনজাতি মোর্চার উদ্যোগে ফটিকরায় বিধানসভার রাজকান্দি জোনাল অফিসে জোনাল আধিকারিকের মাধ্যমে নয় দফা দাবির ভিত্তিতে রাজ্যপালের উদ্দেশ্যে ডেপুটেশন দেয় রাজ্যের শাসক দল। ডেপুটেশনের শুরুর আগে নদিয়াপুর বাজার থেকে দলীয় কর্মী সমর্থকদের এক দৃপ্ত মিছিল পরিক্রমা করে এলাকার দীর্ঘ রাস্তা। এদিন কর্মী সমর্থকদের সাথে মিছিলে হাঁটেন শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস, স্থানীয় বিধায়ক সুধাংশু দাস, দলের জনজাতি মোর্চার জেলা সভাপতি পূর্ণমোহন দেববর্মা, বিজেপি ঊনকোটি জেলা সভাপতি পবিত্র চন্দ্র দেবনাথ সহ অন্যান্যরা। মিছিল শেষে এক প্রতিনিধি দল জোনাল আধিকারিক সুধন দেববর্মার সাথে মিলিত হয়ে তুলে দেন নয় দফা দাবি সনদ। সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মন্ত্রী ভগবান দাস জানিয়েছেন, উপজাতি এলাকার উন্নয়ন না করে রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, বর্তমান এডিসি এলাকাকে উন্নয়ন থেকে অনেকটাই পিছিয়ে রাখা হয়েছে। এডিসির উন্নয়নের স্বার্থে আগামী দিনে দলের তরফে আরো বৃহত্তর আন্দোলনও গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। আমরা এডিসির বর্তমান অবস্থায় যে লাগামহীন দুর্নীতি চলছে এবং গত এডিসি নির্বাচনের সময় এডিসি অঞ্চলের আমাদের যারা জনজাতি লোকেরা রয়েছেন, যে প্রত্যাশা নিয়ে এডিসিতে সরকার গঠন করেছিলেন, আজকে এডিসির জনজাতি ভাইয়েরা বা জনজাতি পরিবার সম্পূর্ণভাবে বঞ্চিত হয়ে যাচ্ছেন। একমাত্র যে ভ্রষ্টাচারের কারণে আমরা ইতিমধ্যে নয়টি ডিমান্ড ফটিকরায় গঙ্গানগর জোনাল অফিসে জেডডিউর কাছে আমরা সেই দাবি তুলে ধরেছি এবং রাজ্যের যতগুলা জেডডিউ অফিস রয়েছে সবকটা জেডডিউ অফিসে আমরা জনজাতি মোর্চার পক্ষ থেকে সেই ডেপুটেশন তুলে ধরা হবে। এবং বিগত কয়েকদিন আগে প্রত্যেকটা সাবজোনালে আমাদের জনজাতি মোর্চার পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়েছে। তার মুখ্য উদ্দেশ্য একটাই যে এডিসিতে প্রচণ্ড পরিমাণ দুর্নীতি হচ্ছে, তার কিছু উদাহরণ আমরা আমাদের ডেপুটেশনের মধ্যে কফির মধ্যে আমরা তুলে ধরেছি। এদিনের ডেপুটেশনে অপ্রীতিকর ঘটনা রুখতে পুলিশ ছিল রণসাজে সজ্জিত। ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শাসক দল যে তার তৎপরতা শুরু করে দিয়েছে এদিনের কর্মসূচিতে তা একেবারেই স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।